Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি দুয়ারে পাঠশালা, এই পাঠশালা নিয়ে কার কি মন্তব্য আমরা দেখাব। তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস কি বলছেন দেখাবো নিউজ অগ্নির পর্দায়। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক না। বাস্তব দিকে দেখতে গেলে বিরাট সমস্যা আছে এই নিয়ে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফাঁকা মাঠের মাঝখানে বসবে, সেখানে বিভিন্ন সমস্যা আসতে পারে। বিশেষ করে পানীয় জলের ব্যবস্থা কী হবে, শৌচালয়ের কী ব্যবস্থা থাকছে। তৃতীয় নম্বর হচ্ছে, সবথেকে যেটা বড় বিষয়, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, তারা কোথায় যাবে? এইগুলো ভাববার বিষয় আছে। সরকার চাইলেই বিভিন্ন রকমভাবে বলতে পারে, ঠিক আছে, কিন্তু ভাবনা চিন্তার প্রয়োজন আছে। তাই আমি মনে করি যে স্কুলের শিক্ষা স্কুলেই হোক, সেখানে পাঠে পাঠে ছেলেমেয়েদেরকে ডাকা হোক, সংখ্যা কম করে করা হোক, মাস্ক স্যানিটাইজার ঠিকঠাকভাবে ব্যবহার করা হোক, তাহলে কিন্তু আমরা যে কোভিড বিধির কথা বলছি এটাকে মেনটেন্স করা যাবে। সেই সঙ্গে বাচ্চারাও তার সঠিক শিক্ষা, তার সঠিক নজর দৃষ্টি সেটাও থাকবে। কারণ মাঠে ঘাটে হলে কী হয়, তাদের যে এনার্জি পড়াশোনার দিকে সেটাও থাকবে না, দেখা যাবে তারা অন্য মাইন্ডে চলে গেছে। এটা সরকারের ভুল সিদ্ধান্ত বলেই আমি মনে করি। আমি প্রথমে বলবো, এই সিদ্ধান্ত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করছেন এবং তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, কোভিড সিচুয়েশনের কথা মাথায় রেখে কিন্তু এই ধরনের একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি আর যার কথা বলছেন, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ যিনি এই কথা বলছেন, সেই কথার কোনো বাস্তবিকতা আছে বলে আমি মনে করি না। কারণ শিক্ষা সম্বন্ধে তার কততটুকু জ্ঞান আছে সেটা প্রশ্নাতীত, কারণ খানাকুলের মানুষ সকলেই জানে তার শিক্ষাগত যোগ্যতা এবং ছাত্রছাত্রীদের প্রতি তারা যে তার দল বা তারা যে কতটা উদাসীন সেটা সমগ্র দেশের মানুষ জেনে গেছে। কারণ আপনারা জানেন, কিছুদিন আগেই তার দলের প্রধানমন্ত্রী তথা তাদের বিজেপি নেতা আজকে বেটি পটাও বেটি বাঁচাও, এই যে বেটি পড়াও, ছাত্রছাত্রীদের যে মানে ন্যূনতম যে সম্মান, সেই সম্মানটুকু তারা দিতে জানে না। সেখানে তাদের কাছ থেকে, এর থেকে বেশি আর কী আশা করা যায়? কোন দিক থেকে আপনার মনে হচ্ছে যেটা যুক্তিসঙ্গত এই স্কুলের যে ব্যাপারটা? কারণ আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের প্রথম থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সমগ্র মানুষ, 9 কোটি মানুষের কথা চিন্তা করে, তাদের জীবনের কথা চিন্তা করে এবং বাংলার উন্নয়নের কথা চিন্তা করে, একদিকে তিনি যেমন কোভিড প্রোটোকলের মাধ্যমে কোভিড সিচুয়েশনকে রুখে দেওয়ার বার্তা দিয়েছেন, অন্যদিকে তিনি আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থাকেও কিন্তু সচল রাখার চেষ্টা করেছেন। তাই আমরা দেখেছি বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে তিনি কিন্তু এই করোনাকালেও আমার বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা সকলেই জানেন যে বাংলার সমগ্র শ্রেণীর মানুষজন আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের আওতায় আধীন। আজকে আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলো আজ বিশ্ববন্দিত, আজকে সেই মানুষটা কী করে আজ ছাত্রছাত্রীদের বিপক্ষে যায়? আজকে যারা বিরোধীরা বড় বড় কথা বলছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সর্বদা ছাত্র যুবদের পাশে থাকেন এবং সেই বার্তা দেন, আর আজকে তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই কোভিড সিচুয়েশনের মাধ্যমেও যে ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন, পাড়ায় বিদ্যালয়, পাড়ায় যে পড়াশোনার যে চিন্তাভাবনা সেটা কিন্তু সত্যি অনস্বীকার্য। এতে তারা পরিবেশের সঙ্গে মিশে, যেভাবে পূর্বে আমরা দেখতাম যে আমার শান্তিনিকেতনের মতো পরিবেশের মাধ্যমে আজকে কিন্তু তারা নিজেদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে। এতদিন আপনারা দেখেছেন যে এতদিন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সমগ্র দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দুয়ারে যে স্কুল বা বিদ্যালয় আজকে পড়ার শুরু করেছেন, সেখানে আমি সকলকে অনুরোধ করব যে কোভিড সিচুয়েশন বা সামাজিক দূরত্বটা বজায় রেখে আপনারা পড়ালেখা করবেন এবং
তার সাথে সাথে আমাদের যে ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই জন্যই ছোটো ছোটো বাচ্চাদেরকে স্কুলে সরাসরি সেখানে পড়ালেখার বদলে কিন্তু বিকল্প একটা পদ্ধতি ভাবনা করেছে। সেই পদ্ধতির দিকে লক্ষ্য রেখে আজকে আমরা কিন্তু আমি সকলকে অনুরোধ করব, শিক্ষক সমাজ থেকে আরম্ভ করে আমার এলাকার যারা ছাত্রছাত্রী ভাইয়েরা আছে প্রত্যেকের কাছে অনুরোধ করব, সেটা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মাথায় রেখে তোমাদের যে পড়াশোনা সেটা তোমরা চালিয়ে যাবে এবং দিদির স্বপ্নকে তোমরা সফল করবে। আপনার নাম? মুন্সি মাহমুদুল করিম, খানাকুল বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ কোঅর্ডিনেটর এবং খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি। কথাটা হচ্ছে পাড়ায় শিক্ষালয়, এই পাড়ায় শিক্ষালয় কথাটার মধ্যেই কিন্তু বলা আছে শিক্ষা কোথায় হবে। কারণ শিক্ষা আলয় সেটা হচ্ছে শিক্ষা যুক্ত আলয়, সেটাই তো শিক্ষালয়। তাহলে শিক্ষা ব্যবস্থাটা একটা হচ্ছে শিক্ষাদান আর একটা হচ্ছে শিক্ষা গ্রহণ। তাহলে শিক্ষা দান হবে, শিক্ষা গৃহীত হবে, তাহলে শিক্ষা গ্রহণ আলয় এটাই তো বলা রয়েছে বা এইটাই অন্তর্নিহিত অর্থই তো মোদ্দা কথায়, যেটা হচ্ছে যে এই শিক্ষা গ্রহণের জন্যে প্রয়োজন একটা গৃহ বা বাসস্থান। তাহলে সেটা তো বিদ্যালয় গৃহ ছাড়া হতে পারে না, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে যে এই দাবিটাকে এইটাকে মজবুত করার জন্যে বা সমস্ত সর্বস্তরের ছাত্রছাত্রীদের যে সমস্ত স্কুলগুলো আছে সর্বস্তরের স্কুল খোলার হোক এই দাবিটাকে মজবুত করার জন্যেই হচ্ছে যে আমাদের সমাজের শিক্ষক শিক্ষিকা অভিভাবক শিক্ষানুরাগী ব্যক্তিসহ সকল স্তরের মানুষেরই দাবি হওয়া উচিত যে অবিলম্বে বিদ্যালয় গৃহ খোলা হোক এবং বিদ্যালয় গৃহতেই প্রকৃত শিক্ষা গড়ে ওঠে বা শিক্ষা দান করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষা মাঠে হতে পারে না, আমাদের খেলার মাঠগুলো খেলার জন্যই বেঁচে থাকুক, আমাদের বাড়ির ছেলেমেয়েরা আমাদের ছাত্রছাত্রীরা আমাদের শিশুরা সেখানে খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা করুক এবং তার দেহ এবং মনকে সুঠাম করে গড়ে তুলুক এবং বিদ্যালয়েই হচ্ছে যে শিক্ষা গ্রহণের বা শিক্ষাদানের উপযুক্ত স্থান। আমার নাম নেপাল খাঁ, সিপিআইএম খানাকুল দুই এরিয়া কমিটির আমি নেতৃত্ব অফিস ইনচার্জ। যদিও এই দুয়ারে পাঠশালার প্রয়োজন ছিল যখন কোভিডের আক্রমণে অনেক অনেক মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছেন, অনেকে তার আক্রান্ত হয়েছে, এগুলো ঘটেছে। তখন সেই অবস্থার মধ্যে স্কুল বন্ধ, পাঠশালা বন্ধ করা, স্কুল বন্ধ করা এগুলো প্রয়োজন ছিল। কিন্তু এটা দেখা গেছে যে যে অবস্থায় বর্তমানে ভারতবর্ষ চলছে এবং যে অবস্থায় পশ্চিমবাংলা চলছে তাতে করে এখন আমাদের দেরিতে হলেও স্কুল চালু হয়েছে ক্লাস এইট থেকে, কিন্তু তারপর বাকিটার মধ্যে এখনও স্কুল চালু হয়নি। আমার প্রয়োজন, আমার চিন্তায়, আমার ভাবনায় যে এখন যে সময় এসে গেছে তাতে আবার স্কুল বা বিদ্যালয়ে সরাসরিভাবে চলার, একদম পরিপূর্ণভাবে চলার ব্যবস্থা করাই উচিত। সেক্ষেত্রে আবার নতুন করে পাঠশালা তৈরি করে অন্যভাবে ছাত্রদের শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় স্কুলের শিক্ষাটা একদম প্রথম থেকে শুরু করে যেভাবে চলার উচিত সেভাবে চলবে।